নমস্কার বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ আমরা রিভিউ করব ভ্রাত্ত পরিচালিত ছবি হুব্বা নিয়ে দেখুন প্রথমেই বলে রাখি এটা শুধু ছবি নয় একটা রিয়েল স্টোরি অর্থাৎ একটা মানুষের বায়োগ্রাফি নিয়ে কিন্তু তৈরি করা ছবিটি এবং হুব্বা শ্যামলের নাম যারা শুনেছেন তারা জানেন যে একসময় সে গ্যাংস্টার ছিল এবং এই ছবির মধ্যেও সে যে একজন গ্যাংস্টার এবং শুধু গ্যাংস্টার না প্যাশনেট গ্যাংস্টার মানে অনেকে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেড হওয়ার চিন্তা করে কিন্তু এই ব্যক্তিটি নিজে একজন গ্যাংস্টার হওয়ার চিন্তা করতেন এবং এই প্যাশনটা নিজের মধ্যে রাখতেন ফলে এই ছবিটি এই কারণেই এখানে কিন্তু একটা ইউনিকনেস চলে আসছে ছবিটির মধ্যে দিয়ে আমরা সব জায়গায় দেখেছি যে জেনারেলি কোন সারকমস্ট্যান্সেস কোন মানুষকে গ্যাংস্টার তৈরি করে কিন্তু এখানে গ্যাংস্টার যে বিষয়টা হচ্ছে সেটা তার নিজের প্যাশন থেকে সে হতে চায় সে ছবির মধ্যে বেশ কিছু কমেডি এলিমেন্টস রয়েছে যেটা কিন্তু বেশ ভালো লাগে এবং যদি ছোট ছোটো করে বলি প্রথমে যদি গল্পটাই আসি যে একটা মানুষ গ্যাংস্টার হচ্ছে এবং গ্যাংস্টার হওয়ার পর সে কিভাবে সমস্ত মার্ডার্স করছে এবং পুলিশদের সাথে তার ইন্টারাকশন কীভাবে হচ্ছে পুলিশদের কাছে কীভাবে ধরা পড়ছে তারপর আখেরে তার পরিণতিটা কি হচ্ছে রিয়েল স্টোরি একরকম কিন্তু শেষে পরিণতিটা কি হচ্ছে সেটা জানার জন্য আপনাদের এই অবশ্যই ছবিটি দেখতে হবে ছবির মধ্যে মুখ্য ভূমিকা এখানে মুসারফ করিম আপনারা জানেন ফলত মুসারফ করিম যেহেতু আছে সেহেতু ছবির মধ্যে একটা কমেডি এলিমেন্ট থাকে আর হুব্বা শ্যামল যে চরিত্রটা মানে সে একটা সাইকো মানে সত্যিকারের কথা বলতে যে সে নিজে যে নিজে একজন গ্যাংস্টার হওয়ার কথা চিন্তা করে এবং গ্যাংস্টার হতে চায় এবং গ্যাংস্টার হওয়ার জন্য সে কি করছে বিভিন্ন ছবি দেখে সেই ছবির মধ্যে থেকে কি করে সকলে গ্যাংস্টার হচ্ছে সেখান থেকে ইন্সপিরেশন নেয় এবং সেই ইন্সপিরেশন নিয়ে সেগুলোকে রিয়েল লাইফে সে অ্যাপ্লাই করে তাহলে ভাবতে পারছেন যে কতটা সাইকো হলে সেই জিনিসটা করে এই যে সাইকো প্যাথ পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে এবং মুসারাফ করিম এই বিষয়টাকে একদম পাই পালন করেছে ছবির যে স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং খুব ভালো কারণ স্ক্রিপ্টিং সবচেয়ে বড় কথা স্ক্রিপ্টিংটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো ছবির মধ্যে বেশ কিছু জায়গায় হোমাজ রাখা হয়েছে কিরকম না এখানে অনেক ডনের বা এরকম বিভিন্ন ছবির হোমাজগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে বলানো হয়েছে মুশারফ করিম যেমন এক জায়গায় বলছে যে ডন কো পাকা না মুশকিল নেই নামুমকিন এরকম বেশ কিছু হোমাজকে তুলে ধরা হয়েছে যেগুলো ব্যবহার কিন্তু খুব সুন্দর হয়েছে ছবিটির মধ্যে

কিন্তু অসাধারণ সবচেয়ে বড় জিনিস এখানে বিভিন্ন ছবির হোমাজ থাকলেও সত্যা বলে যে ছবিটি বেরিয়েছিল যে ছবিটি আপনারা দেখেছেন মানে আপনারা মনোজ বাজপেয়ীকে দেখেছেন সৌরভ শুক্ল আছে এই ছবির মধ্যে সেই সত্যার কিন্তু একটা ধাঁচ পরতে পরতে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এই ছবিটির মধ্যে দিয়ে তবে এর নেগেটিভ পয়েন্ট একটাই জায়গায় যে আর মধ্যে যে কনফ্লিক্ট গুলো ছিল এখানে সেই কনফ্লিক্ট গুলো কিন্তু আনা হয়নি মানে সেই কনফ্লিক্ট গুলো ঠিকঠাক করে এখানে প্রডিউস করা যায়নি আসলে এখানে হুব্বা খুন করছে মার্ডার করছে তার ভালো লাগে প্যাশন ঠিক আছে কিন্তু দলের মধ্যে যে কনফ্লিক্ট দলের ভিতরে যে কনফ্লিক্ট যার জন্য সে খুন করছে সেই কনফ্লিক্ট ব্যাপারটাকে কিন্তু খুব বেশি করে তুলে আসা হয়নি এই ছবির মধ্যে দিয়ে এই জায়গাটা কিন্তু একটা ড্রব্যাকস এছাড়া এই ছবিটি একটা সময় গিয়ে মনে হতে পারে আপনাদের যে ছবিটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে মানে একটাই প্যাটার্নে চলছে তো সারাক্ষণ ধরেই হুব বা শ্যামলের যে পাগলামি সেটাই মানুষ দেখতে দেখতে যাচ্ছে কিন্তু একটা সময় বোর ফিল করতে পারে ফলে ছবির লেন্থটা যদি কমানো হতো হতো হয়তো একটা নেগেটিভ বা পয়েন্ট হতে পারে এই ছবির যে সমস্ত টেকনিক্যাল কাজের কথা আগেই বললাম কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে এই ছবির এডিটিং কিন্তু খুব ভালো কারণ এখানে বেশ কিছু জায়গায় জাম্প কাট করা হয়েছে সেই জাম্প কাটগুলোকে এত সুন্দর করে মেলানো হয়েছে যে ছবিটির যে কন্টিনিউটি সেটা কিন্তু খুব সুন্দর করে বজায় থাকছে শুধু তাই নয় ছবিটির মধ্যে কিছু কিছু জায়গায় যখন অ্যাকশন দৃশ্য আছে সেই জায়গায় যেভাবে সে চেকিং গুলো করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো লাগে সৌমিক হালদার আর ব্রাত্ম বসুর কিন্তু দীর্ঘদিন পরে আবার এটা মেল বন্ধন ফলত দুজনে মেলার পরে যে কোলাবোরেশন সেটা ছবির মধ্যে দিয়ে কিন্তু উঠে এসে এটা পরিষ্কার বোঝা যায় ফলত এখানে কিন্তু বেশ ভালো কাজ করেছে ব্রাত্ম বসুর ফলত এক কথায় বলতে গেলে ছবির মেকিং ভালো যারা এই প্যাটার্নের ছবি দেখতে ভালোবাসেন তাদের কিন্তু এটা বেশ ভালো লাগবে সবচেয়ে বড় কথা তারা বেশ কিছু জায়গায় টুইস্টও পাবেন এবং সবচেয়ে নতুন কিছু জায়গা দেখতে পাবেন মানে আপনারা যারা ক্রাইম ঘরানার সিনেমাগুলো দেখছেন তাদের যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নটা ব্রেক করে একটু অন্য ধরনের প্যাটার্ন কিন্তু এই ছবির মধ্যে দেখতে পাবেন যেটা কিন্তু একটা ভালো পয়েন্ট তো এই হলো এই ছবির কিছু ভালো কিছু খারাপ দিক বাকি ওভারঅল ছবিটি কেমন লাগলো আপনারা নিজে হলে যান গিয়ে ছবিটি দেখুন দেখে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হল ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেঙ্গল ফিল্মিভ সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় অ্যাভেলেব আছে আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং